আজকে আমরা শিখব কিভাবে একটি ভিডিও থেকে যে কোনো একটি স্টিল ইমেজ এমএস ওয়ার্ডে অথবা ফটোশপে অথবা যে কোনো সফটওয়্যারে নিতে পারি, এই কাজটা আজকে শিখব। তো আমাদের ডেস্কটপে একটি ভিডিও আমি অলরেডি রেখে দিয়েছি, এই ভিডিওটিকে প্রথমে আমি প্লে করব। এরপর আমার যেই ইমেজটি পছন্দ হয় সেই ইমেজটিকে স্টিল করে তাকে আমরা প্রিন্ট স্ক্রিন বাটনের সাহায্যে, আমাদের গত ক্লাসে আমরা শিখেছিলাম যে প্রিন্ট স্ক্রিন বাটনের কাজ, প্রিন্ট স্ক্রিন আমাদের কিবোর্ডে একটি বাটন আছে সেই বাটন প্রেস করব, তারপর সেই ইমেজটিকে আমরা স্টিল ইমেজ হিসেবে এমএস ওয়ার্ডে অথবা আমাদের ডিজায়ার সফটওয়্যারে আমরা নিতে পারবো। সো আমরা রান করতেছি, এটাকে ফুল স্ক্রিন করে দিই। এবার আমরা পজ করি, এখান থেকে আমরা এই ইমেজটিকে চাচ্ছি যে এমএস ওয়ার্ডে আমরা এই ইমেজটিকে নিব। সো এবার এটাকে প্রিন্ট স্ক্রিন বাটন প্রেস করবো। এখন এই ভিডিওটি বন্ধ করে দিব, এমএস ওয়ার্ড ওপেন করতেছি, এখানে এবার পেস্ট করব। সো আমাদের এই ভিডিও থেকে আমাদের এই ছবিটি চলে এসেছে, এটি আমরা দেখতে পেলাম। এখন এই ছবিটিকে আমাদের ইচ্ছে মতো আমরা কেটে নিতে পারি। এটাতে প্রথমে আমাদেরকে ক্লিক করতে হবে, ক্লিক করার পর পিকচার টুলস থেকে ক্রপ বাটনে ক্লিক করে আমরা এটাকে ছোট করব। এভাবে আমরা ছোট করলাম এবং এই ছবিটিকে আমরা যদি এদিকে ওদিকে অথবা সরাতে চাই আশেপাশে, তো সেজন্য প্রথমে এখন তো সরবে না, এই ইমেজটি এখন সরবে না, কিন্তু আমরা যদি এটাকে টেক্সট র্যাপিং কমান্ড থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট করে দেই, তো এবার এই ছবিটি আমরা যেখানে ইচ্ছে আমাদের আমরা মুভ করাতে পারতেছি। সো এটাই হচ্ছে আজকের আমাদের টিউটোরিয়াল। আজকে এই এমএস ওয়ার্ডে আমরা এটা করতে পারলাম, এখন যদি আমরা এটাকে ফটোশপে রান করাই তাও আমাদের এই কাজটি করা সম্ভব। এমএস এবার ফটোশপ রান করতেছি, এখান থেকে নিউ, ওকে। এবার আমরা যদি এখানে পেস্ট করি ইমেজটি এখানে চলে এলো, এখান থেকে আমরা এটাকে পূর্বের মতো এভাবে ক্রপ করে নিতে পারি। তো এটাই হচ্ছে আজকের ক্লাস আমার। আর আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইমেজ একটু ছোট করলে ইমেজ ফেটে যায় না, কিন্তু বড় করলে ফেটে যায়। আমরা এভাবে যে কোনো ইমেজ এমএস ওয়ার্ডে বা ফটোশপে আমরা নিতে পারি। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট করতে পারেন। থ্যাংক ইউ।